ছাদটা কাটতে কাটতে এ আর ধামটা মাছাম নেই মাত্র স্নান করে এসেছি পুরো চুল দেখো পাগলি আমার পিসি এক পাগলি ওই পিসি আর আমি এক পাগলি তো ফ্রেন্ডস দেখো রৌদ্র দিচ্ছে কদিন প্রচুর রৌদ্র দিয়েছিল আর আজকে একটু কম আজকাল একটু কম দিচ্ছে আর আমাদের ওই যে বাবু দুষ্টু বাবু আসছে আমার এদিকে ডাব খায় বলে কোদাল আনতে গেছে এদিকে দানতে গেছে এই কোথায় কুপচ্ছে দেখদি দেখদি থাক দুপুরবেলা রুম করো ভূত ধরবে আর এই যে ডাবগুলো এখন কাটা হবে ডাব দানা ডাব কাটি আর খা কই দাও 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 এই দেখ তো ওই দেখো দা নিয়ে কি করতেছে দেখ ওই দেখ ওই দেখ কি দুষ্টু জানো এই বাচ্চাটা প্রচুর দুষ্টু কার কার ঘরের দুষ্টু বাচ্চা আছে কমেন্টে জানিও দিদি দুষ্টুর সবার স্নান হয়ে গেছে আর আমাদের তিন মা পর স্নান হয়নি আর দাদারও স্নান হয়নি দাদা শরীর খারাপ ছিল কালকে জ্বর ছিল দাদা কালকে একটু সুস্থ হয়েছে আবার পটি শুরু হয়েছে আজকে দাদা এখন রেস্ট নিচ্ছে আর আমরা বসে বসে আমি গল্প পাচ্ছি দেখো হেলান দিয়ে মাটিতে আর এই দেখো ডাব নিয়ে যাচ্ছে দুষ্টু খাবে বলে সবাই খাবো বলে তো চলো ডাব খাবো খাওয়ার পরে একটু পরে স্নানে যাব আর এখন একটা বেজে গেছে একটা চোদ্দ বাজে তো চলো একটু ডাব খাওয়া যাক পুরো গ্রামের দিকে আসলে কি বলো তো এইদিকে প্রায় ঘরে ঘরে নারকেল গাছ আছে একবারে সদ্য সদ্য ডাব পেড়ে ডাবের জল খাওয়া যায় আর শহরের দিকে থাকলে কি কিনে খেতে হবে তা আবার 50-60 টাকা করে পিস তো চলে ডাব খাওয়া যাক ওই যে আমার দাদা ডাব খাচ্ছে আর আমার দাদা শরীর খারাপ হলে জ্বর হলে ন্যাড়া হয় ন্যাড়া হলে ভাল লাগে আমার এনে খা তোকে মামা সে বড়টা কেটে দিয়েছে এটা খা আর বাবার একটা থাক বাচ্চা খা ওইগুলো সব দাগ লেগে যাবে সরে যাও তুমি দেখেছ বাবা খায় বিক্রি করে ছোট ছোট ডাব আর অল্প চাল এদি নারকেল খাবি নাকি দে এদি দি নারকেল নারকেল খাবি ওই তো থালি ওখান থেকে নিয়ে আসছে সে মিঠাই থেকে কেটে দিল দাদা সেটা সবাই ওর বাবা এখনই মেরেছে ওর বাবা সাঁতার কাটা শেখানোর জন্য ডাকতেছে তা ও যাচ্ছে না ওর বাবা এই যে নিতে এসছে জলে নেমে যা 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 তাড়াতাড়ি যা হাসতেছে হাসতেছে ছাড়তে মা লাভ দিবি তো এখন লাভ দিস না খোঁটা লাভ নাম না বাবা তো দাঁড়িয়ে রয়েছে নিচে নাম তো বলেছে নাম না দাঁড়িয়ে নাম শিগিরা হাতটু দে বাবার ঘাড়ে ধরে রাখা কাটতে কাটতে বাবার ঘাড়ে ধরে
কলা লাগবে কুড়ি থেকে যাই দেখ আরে হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমরা একদম বিন্দাস আছি। তো মিঠাই টাইম স্টোরির আর একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো তোমরা দেখেই বুঝতেই পারছো এটাও কোথাকার ব্লগ, হ্যাঁ সেই পিসির বাড়ির ব্লগ। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই ভিডিওর মাঝে যে কথাটা না বললে নয় সেটা হলো, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন পেয়ে যাও। কলাটা ছাড়। তো দেখো দুপুরে যেমন মানুষেরা স্নান করতে গেছে, আর তেমনি সেই সাথে সাথে হাঁসেরাও স্নান করতে গেছে। অ্যাকচুয়ালি আমার কর্তা দাদা দুজনে মিলে আমার ছেলেকে সাঁতার শেখানোর চেষ্টা করছে। আমার ছেলে তো কোনোদিন সাঁতার কাটেও নি আর সাঁতার কাটতে পারেও না, আর ফার্স্ট টাইম ওকে সাঁতার শেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছুতেই ও মানে চেষ্টা করছে না। ওর প্রচুর ভয় লাগছে, প্রচুর চাচাচ্ছে, চিৎকার করছে, আর সেই সাথে সাথে হাঁসেরাও সাঁতার কাটছে। হাঁসেরা খেলা করে বেড়াচ্ছে, মানে পুকুরে চড়ে বেড়াচ্ছে, যেটা ওদের স্বভাব আর কি, তাই না? পিসি আমার উঠান নে, গোবর জল দিয়ে দেখো উঠান একেবারে চকচক করছে। অবশ্যই তোমার মেয়ের বে নাকি কোন মেয়ে? ও বাবা, তাই ওই জন্য উঠান চকচকে করতো। কবে ধান তুলবে? ও কালকে ধান কাটবা? কে কে কাটবে, তুমি আর জামাই? আমার পিসি দেখো এত বড় উঠানটা গোবর জল দিয়ে দেখো পরিষ্কার করে নিচ্ছে, মানে নেতা নেতা পোছা করে নিচ্ছে। এটা হলো আমার পিসির ছোট সেজে যা, বুঝেছ? ওইটা আমার পিসিদের বাড়ি আর এইটাই পিসিদের বাড়ি, ভিতরে পাকার আর সামনে এরকম। আমি এই মাত্র স্নান করে এসেছি, পুরো চুল দেখো পাগলির মতো, খাইনি খাবো। দেখো আমার পিসি এক পাগলি ওই পিসি, আর আমি এক পাগলি, তাই না পিসি? আমার চুল দেখো অবস্থা দেখো, মাথাও আঁচড়ায়নি, এসবে চান করে উঠেছি। এখানে এসে না পুরো উল্টো পাল্টা চান করা হচ্ছে, এখন চারটে বাজতে যায়, তিনটার দিকে চান করতে গেলাম। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি অলরেডি আমার পিসির হাতের বানানো তেঁতুলের আচার নিয়ে নিয়েছি, আর সত্যি সুন্দর লাগে। আর আমার পিসি গুড় দিয়ে বানিয়েছে দেখো, আর খুব টেস্টি হয়। আর কারা এই তেঁতুলের আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা খেতে চাইবে ভালো টেস্টি এলাক কুলে তেঁতুলের আচার তারা আমার পিসির বাড়ি চলে আসবে। আর ওদিকে আবার কুলের আচার নিয়ে বসেছি, তারা এটা খায় তারপর ওটা দেখাচ্ছে। এই হলো কুড়ের আচার আর এটা তেঁতুলের আচার, সব খাবো আমি। আর এখন আমাকে ভিডিও করে দিচ্ছে কে জানো? আমার ভাই বউ চন্দনা, চন্দনা পাখি, আমার ছেলে নাম দিয়েছে চন্দনা পাখি। এটা কুলের আচার আর তেঁতুলের আচারটা সবচেয়ে বেশি টেস্টি হয়েছে, আর কুলের আচারটা একটু কম টেস্টি হয়েছে। ওই জন্য কুলের আচারটা খেতে বলছি না তোমাদের, খেতে আসার কথা বলছি না তোমাদের, তেঁতুলের আচার খেতে আসার কথা বলছি। রাখছি তো খাবি, এই তো এক্ষুনি ওরা সিঙ্গাড়া খেয়েছে।
তোর দাঁত ঘুমোচ্ছে তোর দাঁত শেষে ফোন দেখতেছে ঘরে বুঝছ তো হ্যাঁ হালকা তো বাবা হালকা তো মিষ্টি নিয়েছে কই দে হালকা তো মিষ্টি এই দেখো হালকা তার মিষ্টি নিয়েছে আমাদের হালকা তা করতে গেল সাথে ফুচকা এসেছে আর এই দেখো ফুচকা জল এক্ষুনি খেয়েছে দাঁড়া 5 টাকা জল খাবো না দিস না